আমি একা কোনো কাজই করি না, যে কাজগুলো হয়েছে সেটা হচ্ছে সম্মিলিত সবার প্রচেষ্টায় হচ্ছে। দরদ সবচেয়ে ট্রেন্ডিংয়ে আছে, কথা ছিল 31 ডিসেম্বর থেকে বাংলাদেশের পার্টের শুটিং শুরু হবে, কিন্তু হলো না। হ্যাঁ, এটা বলতে পারেন যে আমি একটা উদ্যোগ নিছি হয়তো বা, এটা বলতে পারি। গত 29 তারিখে শাকিব খানের সাথে অনন্য মামুনের মিটিং হয়, কি কথা হয় তাও ধোঁয়াশা। এদিকে 10 ডিসেম্বর থেকে রাজকুমার সিনেমার শুটিং আরম্ভ, আমেরিকার নায়িকা করণী কফি বাংলাদেশের পাবনায় আসতেছেন, দরদের শুটিং বাকি, এর মধ্যে রাজকুমারের শুটিং শুরু হচ্ছে। রাজকুমার শুটিংয়ের ভিড়ে কখন দরদ হবে, নাকি দরদের রিলিজের ডেট পরিবর্তন হবে? নির্দিষ্ট সময় যদি শুটিং শেষ করতে না পারেন তবে এডিটিংয়ের কাজ সময় মতো শেষ করা সম্ভব হবে না। আসলে অনন্য মামুন কোনো কথাই আমাদের ক্লিয়ার করে বলেন না, যেমন দরদের বেনারসের শুটিং দেরিতে হচ্ছিল ভিসা জটিলতার কারণে। এ বিষয়ে অনন্য মামুনকে প্রশ্ন করলে তিনি উত্তর দেন, মন্ত্রণালয়ের জটিলতার কারণে এমনটি হচ্ছে। না, কোনো কিছুই কোনো জটিলতা, সেন্সর জটিলতা কেন হবে? সেন্সর বোর্ড তাদের নিয়ম নীতি অনুযায়ী একটা ছবি দেখে সর্বোচ্চ একটা কাটিং দিতেই পারে। কিন্তু আমরা একটু হলেও তো বুঝি, মন্ত্রণালয়ের জটিলের কারণে শুটিংয়ের কোনো ব্যাঘাত হয় না, কারণ আমাদের বাংলাদেশের শুটিং, আমরা তো বাংলাদেশেরই নাগরিক, এটা তো ইন্ডিয়া নয় যে ভিসা জটিলতা হতে পারে। অনন্য মামুনের মন্ত্রণালয় জটিলতা হচ্ছে এনিমেল সিনেমা বাংলাদেশে আনার জন্য। সেকেন্ড থিং যেটা হচ্ছে যে এনিমেল ব্যাপারে কোনো রকম কোনো কনফিউশন থাকার কোনো কারণে এনিমেল ঢাকায় রিলিজ, বাংলাদেশে রিলিজ হচ্ছে, এটা একদম শিওর। ইতিপূর্বে অনন্য মামুন পাঠান, জওয়ানের মতো সিনেমা বাংলাদেশে মুক্তি দিয়েছেন। মুভি তার একটা ব্যবসা, হয় সে নিজে প্রতিষ্ঠা করুক, নিজে তৈরি করুক, নতুবা আমদানি করুক। সো বোঝাই যাচ্ছে অনন্য মামুনের সাথে মন্ত্রণালয়ের একটা বিশাল যোগাযোগ আছে যা অন্য নির্মাতার নেই, কারণ এত বড় বাজেটের আন্তর্জাতিক মুভি শুধু অনন্য মামুনের হাত ধরেই বাংলাদেশে এসেছে এবং প্যান ইন্ডিয়ান সিনেমা তৈরি হচ্ছে। দরদ সিনেমার শুটিংয়ের কারণে টাইগার 3 বাংলাদেশে তিনি আনতে পারেননি, এমনকি জাজ মাল্টিমিডিয়াকেও আনতে দেওয়া হয়নি। অনন্য মামুনও একজন সিনেমা ব্যবসায়ী। সো অপেক্ষা করি, এনিমেল ব্যবসা সফল হবার পর অনন্য মামুনের নিজ তৈরি দরদ সিনেমা অবশ্যই ব্যবসা সফল হবে। দেখি দরদের আপডেটটা কখন আসে।